হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। আমি রূপক আর আমার সাথে রয়েছে সৌভিক। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি চুঁচুড়াতে। চুঁচুড়ার অনেক ইতিহাস আছে, সেই ইতিহাসের পাতা থেকে আজ একটা বিষয় জানাবো। থাম্বনেল থেকে তোমরা জেনেই গেছো আমরা এই ভিডিওতে ডাচ সিমেট্রি সম্বন্ধে জানাবো। যদি তোমাদের গা ছমছমে পরিবেশ ভালো লাগে তাহলে এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, কারণ অনেক ভালো ভালো ইনফরমেশন আছে। এই সমাধিটা দেখছো বন্ধুরা, এই সমাধিটা এই গোরস্থানের সব থেকে উঁচু সমাধি। এখানে এই যে তাল গাছটা দেখছো, এটা যেন ভয় ভয় ভাবটা যেন আরো বেশি বাড়ি দিচ্ছে। পুরো ফাঁকা জায়গার মাঝখানে তাল গাছটা দাঁড়িয়ে রয়েছে। এই কবরস্থানটিতে 1743 থেকে 1846 সালের মধ্যে মারা যাওয়া ডাচ নাগরিকদের প্রায় 45টি কবর রয়েছে। চন্দননগর যেমন ছিল ফরাসিদের উপনিবেশ, তেমনি চুঁচুড়া ছিল ওলন্দাজদের উপনিবেশ। 17 থেকে 19 শতকের সময়টা ছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যতম বাণিজ্য ক্ষেত্র। এখানে সব থেকে পুরানো সমাধিটা হল স্যার কর্নেলিয়াস জঙ্গের। তিনি 1743 সালে চুঁচুড়াতে মারা যান। এছাড়াও এখানে ড্যানিয়াল ওভারব্রেক, জর্জেরিয়াস আর্কোল্টাস, জর্জ ভার্নেট এনাদের মতো বিশিষ্ট ব্যক্তির সমাধি আছে। এখানের বেশ কিছু সমাধি ক্ষেত্রগুলো একটু রহস্যময় মনে হয়। যেমন এই সমাধি ক্ষেত্রটা দেখছো, এখানে একটা দরজা রাখা রয়েছে। আমি কখনো কোনো সমাধি ক্ষেত্রতে এরকম দরজা দেখিনি, তার মানে ভেতরে ঢোকা যায় বা কেউ নিশ্চয়ই এখানে যাতায়াত করেন। যাই বলো বন্ধুরা, এখানে আসলে কিন্তু গা ছমছম হতে বাধ্য। আমি আর সৌভিক দুইজনে রয়েছি, তাও কিন্তু গা ছমছম ভাবটা যাচ্ছে না, কারণ এই পুরো জায়গাতে এই দুপুরবেলা আমরা দুজন সম্পূর্ণ একা। এই স্মৃতিস্তম্ভগুলি বেশিরভাগই ইট, কালো বা সাদা মার্বেল দ্বারা নির্মিত। এই স্থানটা বা এই গোরস্থানটা মূলত দাসদের হলেও এখানে কিছু কিছু ইংরেজদের সমাধিও আছে। এই গোরস্থানটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। এখানে মাঝে একটু খারাপ অবস্থা হয়েছিল সংরক্ষণের অভাবে, কিন্তু এখন এই স্থানটি ঠিকঠাকভাবে সংরক্ষিত। সমাধিগুলোর মাঝখান দিয়ে চলাচলের ব্যবস্থা রাখা রয়েছে, আর তার পাশে বিভিন্ন ফুল গাছ বা বাহারি পাতার গাছ লাগানো আছে, যেটা জায়গাটাকে আরো সুন্দর করে তুলেছে। তবে একটা কথা বলা প্রয়োজন যে এই সমাধিগুলোর পাথরে খোদাই করা বিবরণের লেখা অংশগুলো আরো সংরক্ষণের প্রয়োজন। অনেক সমাধির লেখা বোঝা যাচ্ছে না, আর কিছু সমাধির বিবরণ লেখা পাথরের অংশটার কোনো অস্তিত্ব নেই। এখানে মূলত 3 ধরনের সমাধি দেখতে পাওয়া যায়: পিরামিড আকৃতির, বাক্স আকৃতির ও সাধারণ সমাধি।
বন্ধুরা, এখানে আসার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে চুচুড়া। তো হাওড়া থেকে আসলে তোমরা চুচুড়া স্টেশনে নেমে টোটো ধরে চলে আসতে পারো। এছাড়া যদি শিয়ালদা থেকে আসো তাহলে নৈহাটি স্টেশনে নেমে লঞ্চে করে গঙ্গা পার হয়ে তোমরা চুচুড়ায় আসতে পারো। এছাড়া এখানে চুচুড়া বাস স্টপ রয়েছে, তোমরা বাসে আসলে চুচুড়া বাস স্ট্যান্ডে নেমে টোটো ধরে চলে আসতে পারো। ভিডিওটা আজকে আমরা এখানেই স্টপ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করো, কমেন্ট করে আমাদের জানিও তোমাদের কেমন লাগলো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে হবে।